দুটি চার দিন ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল শনিবার ভোরে ইসলামাবাদে পা রাখে মুশফিক গত ছয় আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল দলটির কিন্তু ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি ফলে তিন দিন অপেক্ষা করে গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে দলটি বিমানবন্দরে টাইগারদের ফুল দিয়ে বরণ করে পিসিবি নতুন সূচি অনুযায়ী তেরো আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ এর আগে দুদিন অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে লাল সবুজরা